আপিল বিভাগে দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপি প্রার্থী সাত শীর্ষ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননা আবেদনের শুনানির জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি দেশে না থাকায় আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত ১৫ জানুয়ারি আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনার তলবে আপিল বিভাগে হাজির হয়েছিলেন বিএনপি শীর্ষ আইনজীবী নেতা। সেদিন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।